কাবাঘর বানাইলেন মুসলমানের হেদায়তের জন্য, যেরকম মারহাবা। কাবাঘর নির্মাণ করাইলেন রাজমিস্ত্রি হলো জাতির পিতা ইব্রাহিম। ওয়াইদি ইরফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। এই আল্লাহু আকবার, যে যত জোরে কবেন ডায়াবেটিস থাকবো না, হাড়ের রোগ থাকবে না। আমরা তো জোরে জোরে কথা বলি বড় বড় ইলেকশন মেম্বার চেয়ারম্যানের অনুষ্ঠানে, আসলে তাকবীরের ধ্বনি দিয়ে খুশি করতে হয় একমাত্র আল্লাহরে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তো ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরে সন্তান ইসমাইল আলাইহিসসালাম বাইতুল্লাহকে নির্মাণ করার আগে আল্লাহ কোরআনে এইভাবে বলতেছেন তাদের কাবাঘর নির্মাণের সিমটম, ওয়াইদি ইরফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে ইব্রাহিম ও ইসমাইল, তোমরা তো কাবাঘর নির্মাণ করতেছো, আমি দেখতেছি। রব্বানা তাকাব্বাল মিন্না, তোমাদের এই পরিশ্রমকে আমি কবুল করলাম। ইব্রাহিম আলাইহিসসালাম হলো রাজমিস্ত্রি, ইসমাইল আলাইহিসসালাম 17 বছরের যুবক, সে হলো জোগালদার। যেরকম মারহাবা, আপনাকে মন খারাপ মন নয় আমার খারাপ, কে এটা আপনারা কেমনি বুঝাম? আমি ইব্রাহিম আলাইহিসসালাম নিজে আল্লাহরে বলছে, আল্লাহ আমার মন খারাপ। আল্লাহ তার জিগায়, আল্লাহ তো জানে সব, ঠিক না বেটি? তারপরে কয় ইব্রাহিম কিল্লিকে মন খারাপ, আল্লাহ তুমি সব জানো, এরপরে জিগা ওকে, আপনারা তো আর জানেন না কিল্লিকে খারাপ। অতএব না জানাই বালা, যেরকম মারহাবা, মন ভালো হয়ে যাক, সবার মনকে আল্লাহ ভালো করে দিক, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তো জাতির পিতা আর জাতির পিতার সন্তান অর্থাৎ আমাদের ভাই ইসমাইল আলাইহিসসালাম দুই বাপ বেটা মিলে বাইতুল্লাহকে নির্মাণ করলেন। জিনিসটা বুঝেন কিন্তু, বাইতুল্লাহ নির্মাণ করার পরে এখান থেকে মাত্র 200 গজ দূরে আর একটা ঘর নির্মাণ হলো ইসমাইল আলাইহিসসালামের বংশে, যেরকম মারহাবা, যেখানে আমার নবী জন্মগ্রহণ করছে এখানে ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিবি এখানে ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো? এবার আর একবার বলবো, ইসমাইল আলাইহিসসালাম জীবনে প্রথম বিবাহ করেছিলেন, নাম ছিল তার জাহেদা। কি নাম? আপনার বোন নাম কি? রিঙ্কি, পিঙ্কি। এই তো আমার ওয়াজ শুনছে মগায় জানে। আল্লাহ, দেখেন ইসমাইল আলাইহিসসালামের জীবনের প্রথম বিবাহ করে 25 বছর বয়সে, নাম ছিল জাহেদা। কি নাম? জোরে কন, আরো জোরে। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 100-র উপরে, তো বাবা অনুষ্ঠানে আসতে পারে নাই, বাবার কাছে চিঠি লেখছে, আব্বা আব্বা গো, মাকে নিয়েই বিয়ের কাজটা শেষ করে ফেলেছি, আমার মা আপনারে কইছে একটু পুত্রবধূ দেখে যাইতে। এ ভাই আস্তে আস্তে গোনেন, স্টেজে তুলছেন, স্টেজে গুনতে হবে না? এই মুসলমান সন্তান ভালো করে বুঝবেন, আমাদের বাবার নাম ইব্রাহিম, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, বাবা আমার তো সময় নাই, এম তো বয়সও নাই, বুড়া হয়ে গেছি, চোখে এখন মাশাল্লাহ আগের মতো সেরকম নাই, হাঁটতেও কম পারি, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, ঠিক আছে এক সময় যাইয়া তোমার বিবিরে দেখে নেব, আমি দোয়া করি, বারাকাল্লাহ ফি হায়াতি হায়াতি, তোমাদের হায়াত আল্লাহ বরকত দান করুক, তোমাদের ফ্যামিলিতে ভালো সন্তান নিকার দান করুক। যেরকম আমি দোয়া করছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশার নাহু বিগুলামিন আলিম, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, আমিও দোয়া করলাম তোমাকে আল্লাহ একটা নেক সন্তান দিক। পৃথিবীতে সবচাইতে বড় সবচেয়ে বড় ক্রেডিট হলো একটা বাবার সফলতা হলো তার একটা নেক সন্তান জন্ম দেয়া। আপনি যদি 5টা হিরুনসি জন্ম দেন, কথা কন না কে, একটা 5টা মায়ে জন্ম দিয়েছেন, 500টা শাবনুরাস মৌসুমীর মতো, সাসি মুমতাজের মতো, কথা কন না কেন? তো আপনি এক নাম্বার সফল বাবা,
আর যদি আপনি কাজিরহাট মাদ্রাসার মোহতাম সাহেবের মতো একটা সন্তান জন্ম দেন, আম্মা শফির মতো একটা সন্তান জন্ম দেন, তাহলে তো আপনি গুনাগার। আস্তে কথা বলে, বাতের রোগে ধরবে। বাজনরে ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম বুড়া বয়সে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত দেন নাই, মনে কোনো কষ্ট নাই, কিন্তু বৃদ্ধ বয়সে একটা সন্তান দিবেন, সন্তানটা যেন কোনো নেশাখোর না হয়। জোরে 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 জোরে, আমার সন্তানটা যেন সালিহীন নেককার হয়। আল্লাহ বললেন, ফাবার শরণা হবে গোলামিন হালিম, খালি নেককার না, তোমার সন্তান নেককার হবে, ন্যায়নিষ্ঠ হবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন দামি মানুষ হবে। ফাবার শরণা হবে গোলামিন হালিম, নেককার তো হবেই হবে এবং দয়ালু হবে। আল্লাহ আকবার বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে পোলাডারে আনছে, সেই পোলা বাবার ব্যস্ততার কারণে আসতে পারে না বিয়ের অনুষ্ঠানে। আব্বার কাছে ভদ্রচিত ভাবায় একবার একটা চিঠি লেখছে, আব্বা বিয়ের কাজে আপনি আসতে পারেন, আব্বা আপনার এসে একটু দোয়া করে দিয়ে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও দোয়া সময় করে দিয়া মনে, হজের টাইম হোক অথবা হজের পরে হোক যা মনে। তো ইসমাইল আসসালাম অপেক্ষা আছে, আব্বা আসবে আসবে আসবে, আর এই যুগে তো বিমান ভাই কয়টায় কখন কয় মিনিটে ছাড়বে, আমার আব্বা কখন ল্যান্ডিং করবে, এটা মিনিট সহ দেখা যায়। কথা কর না কেন, কয় ঘন্টা বিমানটা ডেলে হইতেছে, কয় ঘন্টা পরে নামবে এটাও দেখা যায়। কারণ ওই জামানায় তো বাবা কে কখন যাবে, কোন পাহাড়ের সিপা দিয়ে কে কার ঘরে ঢুকবে, তো জানার সিস্টেম নাই, ঠিক না বেটি? এই বেটা কথা কো, বুতুল দেশের মতো বই রেখেছিস বেটা, ফার্মের মুরগির মতো ওই বই রেখেছে বেটা, যুবক পোলাপান ফেসবুকের পার্টি গেছে হেতে না মুরগি হইয়া। আমার বুড়া বাবা যদি যে কি শক্তি, আর ফেসবুকের পার্টি শক্তি নাই, সব গেছে গাইডি। কথা কন না কে, এ যুবক যদি সত্যিকারে আবার তাকবীরের ধ্বনি দিয়া সোজা হয়ে খারাইতো, ফিলিস্তিনের মতো বেজরমাদেরকে কুত্তার মতো কোবাইয়ে দেশ সারা করতে পারত। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি বঙ্গবন্ধু কন্যা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, ইসরায়েলের বেজরমাদের পক্ষ নেয় নাই। যদি উনি কোনোদিন আমাদের ভিসা দেয় যে ফিলিস্তিন যেতে হবে, যেতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে লাগা হাত দেখায় দাও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাকবীরটা যদি মাঝখান দিয়ে দিতেন, এদিকে তুই গেলে আমি মস করবো না, এদিকে তোর জায়গায় আয় মগা, তুই মুদবি মুদবহিনী মুদবি, তোর কন্ট্রোলিং পরে তো দুর্বল, তুই আইসুস কখনে বাট পার, মেজাজ গরম, মারহাবা বলেন, কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো, খামোশ খামোশ, একসাথে বলবেন, উঠে যাবেন দোকানের সামনে যারা ঘুরে, আল্লাহ যদি এখনো দোকানের সামনে থাকে এই রাত 11টার সময়, ওগো বাড়িঘর তুমি চিনো, ও বাড়ির থেকে বৌরে কয়ে এসে ওয়াজে যায়, মারে কয়ে এসে ওয়াজে যায়, ও কেন দোকানে ঘুরে, আল্লাহ বিচার তোমার কাছে। ও বাড়িতে যাওয়ার করে ও আস্থা চাইতে দেবেন, আর লুলা বানায় ফেলবা আল্লাহ, লুলা বানায় ফেলবা, লুলা বানায় ফেলবা আল্লাহ, এটা মনের বর্ধন না, চিন্তা করেন। ও বাড়িতে কয়ে আছে বোর কাছে আমি ওয়াজে যাই, ও মগা কিনলে দোকানের সামনে এখনো থাকবে, কথা কান না কেন? ও যদি বৌলে খাতার ভিতরে ঘুমাইতো তাও সব পাইতো, ও বোর হক মাইট দিয়া দোকানের সামনে খারাইবা আল্লাহ বিচার তোমার কাছে। কি দোয়া কর, বর্ষণে ধ্বজভঙ্গ রোগ হয়, আরে হেদায়ত নসিব করুক, রাত কানা রোগ না দেয়, ও যেন ভালো হয়ে যায়। জোরে কর, আরো জোরে, আরো জোরে,
আল্লাহ ওর শক্তি ফিরিয়ে দাও, ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, ওয়াজ করবার মাত্র 10 থেকে 15 মিনিট খামোশ। এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আমার একটা নেক সন্তান দেন, দেন এমন এক নেক সন্তান দিল আল্লাহ তার দ্বারা কাবা ঘর নির্মাণ করলো। আরে কত দামি একটা কথা কইলাম, আমি আবার বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাহ মুবারাকাহ ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হিদায়াতের জন্য, গুনাহ মাফের জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ কাবা ঘর, এটা নির্মাণ করলেন ইসমাইল বাবার সাথে নিয়ে। আজকে বাইতুল্লাহর ইমাম হলেন ইসমাইল, বিয়েও করে ফেলছে, আব্বা আইলেন না, আসবো না বেটা, চিন্তা করিস না, আমুনে 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 আইতে আইতে বাবা 7 মাস চলে গেছে, আহে না। হঠাৎ করে ইসমাইল দাওয়াতের কাজে, ব্যবসার কাজে সিরিয়া গেছে, যেই সিরিয়া যেই শাম, এখন ফিলিস্তিনিদেরকে বলা হয়, এটা কিন্তু ফিলিস্তিনির কিন্তু নাম না, এই দেশটার নাম ছিল শাম দেশ। এই দেশটার নাম কি? শাম দেশে গেছে ইসমাইল আলাইহিস ব্যবসার কাজে। ইন দি টাইমে ইব্রাহিম আলাইহিস এক ফাঁকা আইয়া পড়ছে, আইয়া দরজার সামনে ডাক দিছে, ইসমাইল আছেন? ঘরের মধ্যে তো আওয়াজ দিছে, আপনি কিডা? বলে আমি জাহেদা। আমি বলে বলছে আপনি কিডা, ঘরের মধ্যে তো আওয়াজ দিছে, বলে আমি একজন বৃদ্ধ মানুষ মা আসছিলাম, বৃদ্ধ মানুষ আসছিলেন ভালো কথা, আমি একজন নবীর পুত্রবধূ। এবার একটা কথা শুনে নেন, আমার স্বামী বাইতে নাই, আপনার লাগে কথা বলার টাইম নাই, আর আমি তোমার বাবার মতো, আমার লাগে দেখা দিলে সমস্যা নাই। বলে আমি বাবাটা বা চিনি না। আচ্ছা ঠিক আছে, কেমন আছো তোমরা? ভালো নাই। আচ্ছা তোমার স্বামী আসবে কবে? তাও জানি না। আচ্ছা তোমার স্বামী বর্তমান অবস্থা কি? তোমার শাশুড়ি কই? কয় আম্মাও গেছে পাশের মহল্লায় দাওয়াত তাবলীগের কাজ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা নিঃশ্বাস ধরে বললেন, আলহামদুলিল্লাহ, আমার বউটা এত নিকার, ছেলেও বাড়তে নাই, আমার নিজের বউটাও বাড়তে নাই, যাক তারপর প্রশংসা। তো একটা কথা বলছিলাম মা, তোমাদের ঘরে একটু বসতে দেওয়া যাবে? আমি কাউরে বসতে দেই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ কেমন কথা, আমি তার বাবার মতো পরিচয় দিলাম, কিন্তু বউটা যে ব্যবহারটা করলো, এটা আশ্চর্য ধরনের, এটা নবীর পুত্রবধূ হতে পারে না, আর আমার ইসমাইল তো নবী হবে এটা আমি নিজেই জানি। সুবহানাল্লাহ বলেন না, এবং আমি এটাও জানি আমার ইসমাইলের ঔরসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভাণ্ডার নিয়ে আসবে আমার এই ছেলের ঔরসে আসবে, এটাও তো আমি জানি, কিন্তু এই বোর ঘরের থেকে তো এইভাবে রহমতের ভাণ্ডারে পোলা আইতে পারে না। এই বোর্ডের জন্য আমার কাছে কেমন কেমন মনে হয়, এর ঔরাসে এর গর্বে কোনোদিন রহমাতুল আলামিন আসতে পারে না। আমার পোলা যদি এর নিয়ে ঘর করে আমার পোলা নষ্ট হয়ে যাবে। মা আমি জায়গা, আচ্ছা আবার আইসেন কোনো একদিন, যাওয়ার আগে একটা কথা বলে যাই রে মা, ঘরটা অনেক সুন্দর বানাইছে ছেলেটা ইসমাইল, তোমার স্বামী আসলে বইলো ঘরে সব সুন্দর, বেড়া সুন্দর, ঘর সুন্দর, কিন্তু ঘরের দরজার সুন্দর না, ঘরের দরজাটা চৌকাটটা বেশি সুন্দর না, তাকে আসলে বইলো, আরে আপনি কি বলতেছেন, বলে যান ঘরের চৌকাট সুন্দর না, ঘরের চৌকাট তো অনেক সুন্দরই, সুন্দর কাঠ দিয়ে লাগাইছে, জাইতুনের কাঠ দিয়ে ছাউনি দিছে। আরে মা ছাউনি দিলেই হয় না, ভিতরে অনেক ঘন পোকা থাকে, যাই আবার আসবো। বাজান মনে রাখবেন, কোন নবী যদি কোনো রাস্তা দিয়ে যায়, ওই জায়গায় নবী আসার সাথে সাথে বাতাসে বলে দেয় এই জায়গায় নবী আসছিল। কোন নবী যদি কোনো পাহাড়ে পাশ দিয়ে হেঁটে যায়, পাহাড়ে বলে দিবে এই জায়গা দিয়ে নবী গেছিল। এটা আপনারা আমার দেশের প্রেসিডেন্ট না, যে এদিকে গেলে মদের গন্ধ খায়, বিড়ির গন্ধ খায়, কথা কর না কে, বিড়ি খোর যারা হেনে আসেন, আর চাদরে গায়ে চাদরের থেকেও দোয়ার পরও বিড়ির গন্ধ কয়। বসন্তে আল্লাহর খলিল যখন বলে ফেললেন,
মা ঘরের চৌকাটটা ভালো না, অতি তাড়াতাড়ি পাল্টাইতে বলিও গো। এই পবিত্র জায়গার ভিতরে এই চৌকাটটা কোনোদিনও শোভা পায় না। ইসমাইল বাজান রে কয়েক সপ্তাহ পরে যখন মক্কায় ঢুকছে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম ছিল তখন আসল নাম বাক্কা। ইসমাইল যখন বাক্কা শহরে ঢুকছে, পাহাড়ে বলে দিচ্ছে, ইসমাইল রে তোমার বাবা দুঃখ মেয়ে আসছিল। ও ইসমাইল, যেই পাথরে দাঁড়াইয়া তোমার বাবা কাবাঘর নির্মাণ করছে, লিফটের মতো কাজ করছে, যেই পাথরটা মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয়, তোমার বাবার পায়ের ছাপ এখনো যেখানে পড়ে আছে, ইসমাইল রে তোমার বাবা ওইখানে দাঁড়ায় অনেকবার রিকোয়েস্ট করছে, এই ঘরের মধ্যে ঢুকতে পারে নাই রে ইসমাইল। মনের কষ্ট মনে লইয়া গেছে ফিলিস্তিন, মনের দুঃখ মনে লইয়া গেছে ফিলিস্তিন। বাজান রে যেই পাহাড়ে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করছে, জাবালে কাবা, ওই পাহাড়েও বলে দিচ্ছে মাকাম ইব্রাহিমে বলে দিচ্ছে, কাবার দরজায়ও বলে দিচ্ছে, রুকনে আমিনেও বলে দিচ্ছে, কাবায় হাতিমেও বলে দিচ্ছে, ইসমাইল রে তোমার বাবা আসছিল, বড় সম্মান পায় নাই। এ আমার যুবক ভাইরা কেন এই কথাটা বলছি গো? আজকে তুমি ঢাকায় যাইয়া বউ লইয়া বিয়ে করি আরামে খাও, তোমার বাবা যখন ঢাকা বেড়াইতে যায়, তোমার মা বাবার সাথে তোমার বউ কি ব্যবহার করে একবার খবর লই জুরি। ইসমাইল তোমার আব্বা ভালো ব্যবহার পায় নাই। বউ জাহেদা লাভাই কখন আসলেন আপনি? আসেন ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছাই দেই, শরীরটা ম্যাসেজ করে দেই। ও রে হেতানির ঘরে হেতানি রে, মানে স্বামীরই ঠিক রাখলেই তো হয়, শ্বশুর শাশুড়ি তার দরকার নাই, কথা কন না কেন? বাবায় রক্ত পানি করে পয়সা দিয়ে পোলারে বিদেশ পাঠায়, অ্যাকাউন্ট করে থিয়ে যায় বোন নামে, ওর মতো হারামি বাটপার নেমো খারাম পৃথিবীতে একটাও নাই, ওর মতো হিজলা পুরুষ একটাও নাই, কথা বলেন না কেন? যে মা বাবার জমি বেচে বিদেশে বোন নামে অ্যাকাউন্ট করে, শ্বশুর শাশুড়ির নামে টাকা বানায়, বাবা পুত্র বধূর কাছ থেকে 10 টাকা চাইয়া নিয়ে প্যারাসিটামল কিনা খায়, ও তো হিজলা, কথা কর না কেন? ভাই তোর মাইকের আওয়াজ বাড়াবি না, ওইটা আমার দিক ঘুরা দুলা ভাই ঘুরা, বুঝছি তোকে পাপ না শুনে যাওয়ার পর আর কাজীর হার জীবন ইলিয়াস রহমান যে দিকে আল্লাহ আনবে না আমি জানি, তুই অন্তত একটু ভালো ব্যবহার কর। সে মাগরিবের আগে পরে আসছে, এক কাপ চাও খাওয়ায় নাই, বক্তার সব মেন পুঞ্জি কিন্তু চা, শোনেন 15 বছর ওয়াজ দেন ঠিকই, মনে রাখবেন আলেমুলামারে কদর করবেন, বক্তা 1 বছরও মিস করবে না, বক্তার দাওয়াত দিবেন ঠিকই কিন্তু বক্তা আসবে না। আমাদের আল্লাহর মেহরবানিতে আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে, যে লোকটার দ্বারা আমার দাওয়াত দিয়েছেন ডিবি শাহনূর, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন যে আমি কোন ফ্যামিলির ছেলে, আমি কে। অতএব সবাইকে বলতে চাই, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। এখন মাউস বাড়া, ঠিক আছে আমার দিক দিয়ে টন বেস্টটা বাড়া, একটু বাড়া হালকা,
ব্যস্তটা বাড়াই দাও, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, এবার বলেন কাজটা কি ভালো করছে না খারাপ করছে? না যা আছে বন্দী বেবি থাকবে, একসাথে বলেন এই জমিনের মালিককে ইসমাইল কখন আসছেন? অনেক মহিলা আছে দেখবেন সাবির নাম নেয়, আছে না নেই? পলাশ কখন আসছো? বাবা লাগেছেন হেডার বড় পোলা। স্বামীর নাম নেয়া কিন্তু নাজায়েজ না, কিন্তু স্বামীর নাম নেয়া আদবের খেলাফ। আমার নবীর 11 জন বিবি কোনোদিনও আমার নবীর নাম ধরে ডাকে নাই। আমার নবীর নাম ছিল তার স্ত্রীর কাছে আবুল কাসেম, আবুল কাসেম বলে আমার নবীকে ডাকতো, কারণ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। মারহাবা বলতে পারলেন না? বুখারীতে আসছে আমার নবীর বিবিরা নবীকে আবুল কাসেম বলে ডাকতেন, তখন কাসেমের আব্বা বলতেন। আমাদের মা চাচিরা যাদের 60-70 বছর আগে বিয়ে হয়েছে, এই যে চাচা দাড়িতে বিন্দি লাগাইছে, হ্যার বউ আমার চাচি এখনো বলে তাসলির বাপ কই গেলেন আপনি? আর হ্যার পুলার বউ হে ডাকে, মিজান তুমি কই গেছিলে সোনা? আরে আমার সোনা রে, আরে আমার নক্কু গামাল গো শুনে, তোমার পোলারে নক্কু কয় নাই, গরম ডিম দিছে তোমার বউ। কথা কর না কেন, জোরে বলে। এই মিয়া আমার চাষি এখনো পর্যন্ত আমার চাষার নাম নাই না, আমার এক চাষি আল্লাহ এখনো বাসায় রাখছে আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি কাফিয়া, আসলে হঠাৎ হয়ে গেছে আর দোষ না, মাইকের গোষ্ঠী কিলেন যায়, মাইকের গোষ্ঠী আছে। আরে বাসা রে কাজির হাটের বাসা, মারহাবা বলেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়াল আজিম। হইতে পারে মাইকেলা তোর গোষ্ঠী কিলা বানে, ঠিক না? যা কাছে সবকাতে লিসান হয়ে গেছে, ভাই বলবে একটা রাগ মেজাজে বলে ফেলছে একটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কষ্ট পাইতেছেন? আর মাত্র 5 মিনিট কষ্ট দিব, শোনেন আমার দিকে দেখেন, শোনেন আপনাদের ওয়াজ আজকে শেষ, আমার কিন্তু আজকে শেষ না, আমার আগামীকালকে সেই চট্টগ্রাম প্রোগ্রাম। গতকালকে যখন আমার বগুড়া মাহফিল শেষ করে যাই, এই কুয়াশার মধ্যে আল্লাহর কসম করে বলছি, ফজরের আজান যখন দেয় তখন আমি গুলিস্তান, ফজর নামাজ পড়ে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি, চোখে পানি এসে গেছে আজকে আপনাদের ব্যবহারে। 1.5 ঘন্টা ঘুমানোর পরে ওয়াজ কমিটি, কারণ 3 দিন পরে বাসায় গেছি, তার আগে আমি পুরো 1 সপ্তাহ পরে জানেন ইন্ডিয়ায় ছিলাম প্রোগ্রামে। আমি 5 তারিখে বাংলাদেশে আসছি, 1 তারিখ গেছি, 5 তারিখ আসছি, তো শরীর এমনি ভালো না। 1.5 ঘন্টা ঘুমানোর পরে এক গ্রুপ ওয়াজের গ্রুপ আসতেছে, এখন বলেন এত কষ্ট করে যারা আপনাকে সেই পাবনা সুজানগর থেকে আমার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তাদের সাথে দেখা না করে আমি ঘুমাই থাকা কি ঠিক হবে? তারা তো আর জানে না আমি কয়টা আসছি। আমার অফিসে যাওয়ার সাথে সাথে আমি বলছি আমি ঘুম বাদ দিয়ে তাদের সাথে দেখা করছি, আবার যে একটু শুইছি, একটু পরে মিরপুরের থেকে আমার মসজিদের, তো আপনারা জানেন আমি এমপি সাহেবের মসজিদের খতিফ, ওই যারা দাওয়াত দিয়েছে হেরাও জানে আমার মসজিদে নামাজ পড়ে আইছো না, কই হে আল্লাহর ওলিগুলো কই, কথা তখন কইবা না, এখন আইছি না, না আসলি বুঝতা। তো এমপি সাহেবের মসজিদের খতিফ, তো এমপি সাহেবের পিএস তার সহ তার মসজিদের খতিফ সহ আইসা আমার একটা দাওয়াত দিতে মিরপুর 12 নম্বরে, কোন এন হেল লগে দেখা না করে কেমনে পারি, হে গেছে একটু পরে আবার আমার এই যে আরেক দোস্ত যে আমার লগে সফর সঙ্গে গেছে ও আইছে, কোন এখন আমার কি ঘুমাইছি? 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইলাম, এই তো আমাদের জিন্দগি।
এই তো আমাদের জিন্দগি। তার আগের দিন আসছি সকাল 7টায় ঢাকা ঢুকছি, মনে কোনো দুঃখ নেই। যদি আপনারা খুশি থাকেন আমিও খুশি, যেন আপনাদের এই খুশির মুচকি হাসিলে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। জোরে কেন আমিন। কষ্ট হইতেছে? তাকান এদিকে। তো স্ত্রী স্বামীর নাম নেওয়া নাজায়েজ না, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকা নাজায়েজ না, এটা আদবের খেলাফ। কারণ নবীদের কোনো বিবিরা স্বামীর নাম ধরে ডাকে নাই। আর এখন তো সাজ করে স্বামীরে বউরা মা বাপ কয়, জানেন সেটা কেমনে বলে? বিউটি আসো না, দাওয়াতে যাবে না, চলো। আরে বাবা আসছি তো, আসতে কথা কইলে লু লই মরবা চাষা তুমি, তোমার বউ চাষি বুড়িটা জীবনে কবে না আরে বাবা আসছি তো কয়। তোমার ডিজিটাল দাস, ডিজিটাল দাস, ডিজিটাল দাস। আগের বক্তা বহুত চিল্লাইছে, কিন্তু এই লেডিস গো কিচ্ছু কয় নাই। একটা মা হলো একটা জাতির মেরুদণ্ড। পিঠার স্বাদ যদি ভালো হয় পিঠা ভালো হবে, যদি একটু সেদা বেদা হয় পিঠা বাঁকা হবে, তেরা হবে। কথা কান না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে, ইপটিজিং করলে ছেলেরা মেয়েদের দিক তাকাইলে, ইপটিজিং করলে কোনো স্কুলে ধরা খাইলে 1,00,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। এটা লেখ কইছে না? হ্যাঁ বলছে। কিন্তু এইটা কি একবারও বললো না মাননীয় প্রধানমন্ত্রী, যে একটা মেয়ে বেপর্দা চলবে আর আমার যুবকদের নজর ব্যাংকে তুই আবার রাস্তায় ঘুরবে? কথা বলেন না কেন? সেই আমার বাবার যুগ নাই যে তাকে মা মনে করে রাস্তায় ঘুরবে। যদি এটা করতো যে প্রত্যেকটা স্কুল কলেজে হেজাব চলবে, বোরকা চলবে, মেয়েরা ভালো থাকবে, আল্লাহর জান্নাতে তাদেরকে টিকিট হবে, ওই মায়ের গর্ভ থেকে একটা আব্দুল কাদের জিলানি জন্ম নিবে। কথা কান না কেন? ইসমাইল যাওয়ার পরে বলে আসছেন? আসছি। আমাদের বাড়ি থেকে আজ থেকে 14-15 দিন আগে কেউ আসছিল? কয়টার দিকে? আনুমানিক কতজনই তো আসে, আপনি ইমাম সাহেব আপনারা খুঁজতে অনেকেই আসে। মাজান্দে আল্লাহর কুতুব আল্লাহ মাজিদুল হক বুখারী সরার মধ্যে লেখেন, আপনি বাইতুল্লাহর ইমাম, আপনার খোঁজে কত মানুষ আছে? চোদ্দ দিন আগে 110 বছর থেকে 15 বছরের একটা মানুষ তোমারে কি বলছিল মা ইসমাইল কই গো? ইসমাইলের নাম ধরে পৃথিবীতে মাত্র একজনই ডাক দিতে পারে, সে আমার জনম দুঃখ মেয়ে বাবা। ইসমাইলের নাম ধরে এই পৃথিবীতে কেউ ডাকার মতো আমার মুসল্লিরা নাই। আমি জানি আমার মুসল্লিরা আমার জানের চাইতে বেশি ভালোবাসে। বাজান আপনাকে ওই কাজির হাটের মসজিদের ইমাম সাহেবকে যদি ইমাম সাহেব বলে ডাকতে পারেন, নাম ধরে না ডাকেন গো, যে ইসমাইল আল্লাহর ঘর বানাইছে তার নাম ধরে কি ডাকবে? যে ইসমাইল পায়ের গুড়ার আর আঘাতে, যে ইসমাইলের পায়ের গুড়মুড়ার আঘাতে বাবা জমজমের পানি আবিষ্কৃত হলো, যে ইসমাইলের কারণে কাবা ঘর নির্মিত হলো, যে ইসমাইলের কারণে বাজান কাবা হাতিম নির্মিত হলো, ওই ইসমাইলের নাম ধরে কে ডাকবে? ইসমাইলের বোঝা হাতে কয়, হ্যাঁ একজন আসছিল তোমার নাম ধরে ডাকছিল, কি হয়েছে কো? কিচ্ছু হয় নাই, সে যাওয়ার সময় কি বলছে তাই কো। সে আমার বলছিল আমার একটু বসতে দিবা, তুমি বাসায় না, আমি একটা পুরুষ ছেলের বইতে দেবো। কি 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 বলছে বল? বলছিল তোমরা কেমন আছো? বলছে যে আসি মোটামুটি, স্বামী কই গেছে, দূরে গেছে, আসবে কবে? আমি বলছি আমি জানি না, লোকটা রেখে এক গ্লাস পানি দেশ নাই, আমি চিনি না, জানি না কারে পানি দিব, লোকটার একটু বসতেও দেশ নাই। না মা কইছিল, এর ভিতরে দেয় হাজারা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান দে। ইসমাইল ঘরে আয়, কপাল পুড়ে গেছে, তোর মার কপালও পড়ছে, তোর কপালও পড়ছে,
কে মা কি হয়েছে, তুমি কই গেছিলে? বাবা আমিও ছিলাম না। তোর বাবা ইব্রাহিমে খলিল আসছিল, বাবা তোর বাবা ইব্রাহিমে খলিল আসছিল, তোর বাবা খলিলুল্লাহ আসছিল। আমার কপাল খারাপ, আমি তোর বাবার যাওয়ার পরের থেকে শুধু কান্তাসি আর কান্তাসি। কি করলাম কি করলাম? ইসমাইল বলে, বিবিরা এখন তো বুঝতে পারছো উনি আমার বাবা। যাইবার সময় কি বলছে তাই শুনতে চাই গো বিবি। যদি ওইটা আপনার বাবা হয় আর আমার শ্বশুর হয়, উনি তোমার একটা ঘরের খুদ ধরে গেছে, এই ঘরের দরজার চৌকাটটা বলে ভালো না, তাই না? এ কথা বলছে তো। তারপরে কি বলছে? বলছে তাড়াতাড়ি পাল্টাইতে কইছে, নাহলে বলে এই ঘরটা পুরো উই পোকায় খেয়ে ফেলবে। ইসমাইল একটা দৌড় দিয়া চুলের মুটকিটারে ধরে দুইটা কারণে বউ মারা জায়েজ আছে, কিন্তু মাইরা বেউস করা জায়েজ নাই। যদি আপনার বাবা মায়ের সাথে বিয়াদবি করে, যদি কোনোদিন স্ত্রী শরীয়তের বাহিরে কাজ করে, তখন তারে ছোট্ট ছোট্ট শিক্ষা দিবেন আগে। ওই শিক্ষায় কাজ না হলে পরে তাকে আবার শিক্ষা দিবেন। যদি এটা কাজ না হয় তালাক দিয়ে তাকে তারাই দেওয়ার জন্য ফরজ। আর এটা তো ইসমাইলের অ্যাটাক না, এটা ডাইরেক্ট জাতির পিতার অ্যাটাক। এখানে কোনো অপারেশন ছাড়া কোনো উপায় নাই। কথা কর না কেন? একটা চুলের মুটকি ধরে, তার বাবা ছিল মক্কার হাজরা, সেই বনি সাইদ। আপনারা জানেন এই যে তুর্কিদের বানানো যে মসজিদটা এখন ভেঙে ফেলেছে, 2004 সাল থেকে নিয়ে 10 সাল পর্যন্ত আমি দেখেছি ওই মসজিদটা। তখনকার এই বনি সাইদা, বনি সাকিম, বনি সুদ্রাস, এই সমস্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল এই মেয়েটার বাবা, জাহেদার বাবা। বংশের গরমে, টাকার গরমে ইব্রাহিম নবীর চিনে নাই, শ্বশুরের চিনে নাই, লাঠি দিয়ে বের করে দিছে। কারণ ইসমাইলের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা তদনীন্তন কালে কেউ ছিল না। আমার বাবা যারে পাল্টাইতে বলছে, তুই কোনো টাইম নাই। ইসমাইল আর বিবাহ করবে না সিদ্ধান্ত নিলেন। বাবাই আবার বললেন ইথারের মাধ্যমে, ইসমাইল তুমি আবার বিবাহ করো, আমি আসতে না পারলে আর একদিন দেখে যাব। আপনার তো কষ্ট হয়ে গেছে, রেডি বাবা তুমি আবার বিবাহ করো, আব্বা এবার বিয়ে করবো ঠিকই, খুদ্া আপনার দ্বিতীয়। বাবা তুমি জানো আমি এখন বয়স হয়ে গেছে বাবা, আর আমি এখন খুব অসুস্থ অসুস্থ মানুষ, তুমি করো আমি এক সময় যেয়ে দেখে আসবো। আব্বা করবো, করেন, করবো, করেন, করবো, করেন। নবীদের কথা বাতাসের মাধ্যমে হয়। বাংলাদেশের বাবার সাথে যদি আমেরিকার ছেলের সাথে টেলিফোনে কথা হতে পারে, নবীদের কি টেলিফোনে বাতাসের মাধ্যমে কথা হতে পারে না? স্বপ্নের মাধ্যমে কথা হতে পারে না? আর একটা কথা আমার কাছ থেকে, বুখারীতে আসছে, নবীদের এই হাতটা ছিল আয়না, নবীদের হাতটা ছিল এই এই অ্যান্ড্রয়েড সেট। এই হাতের মধ্যে বসে সারা পৃথিবী তারা দেখতেন। জোরে 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 জোরে, সর্বপ্রথম অ্যান্ড্রয়েড সেট আল্লাহ তুলে দিয়েছেন নবীদের হাতের মধ্যে। আমার নবী কোনোদিন আয়না ব্যবহার করেন নাই। বুখারীতে দেখবেন নবীর হাতটাই ছিল আয়না, নবী হাতটাই ভাবে দলিল, পুরো চেহারা দেখা যাইতো। সুলাইমান আলাইহিসসালামকে একটা আংটি দান করছিলেন আল্লাহ, আংটি, এই আংটির ভিতরে সারা গোটা গোটা পৃথিবীটাই সুলাইমান নবী দেখতেন। জোরে 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 জোরে, বাবা করবো, করো, করবো আব্বা, করো, তবে দেখে করো। চারটা জিনিস দেখো, আবেদা, সালেহা এবং বংশ মর্যাদা দেখে করো।
মা চয়েস করো, চয়েস করলেন, নাম হয়ে গেল সালেহা। মারহাবা বলেন, শুধু সালেহাই না, আবেদা, জাহেদা, সালেহা সব তার ভিতরে আছে। আব্বা করছিলাম, আসবেন না? আসবো যে কোনো একদিন, আগের বউরে যেন দেখতে আসছে আবার আসবো। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লিল-লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল-আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল-আলামিন। দুই আলামিনের মধ্যে দেখেন পার্থক্য কি? হুদাল লিল আলামিন, এই ঘরটা হলো সমস্ত মানুষের হিদায়তের জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাবার জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর, সারা পৃথিবীর মানুষের জন্য। আর একজন হলো 200 গজ দূরে রহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার মানুষের রহমা। দুজন একই জায়গায়, তাফসীর ভালো করে বুঝুন। ইসমাইল সালাম বৌরে বলে দিছে, খবর দা আমার আব্বা কিন্তু যেই রোগে আক্রান্ত হইয়া বড় বৌরে ছাড়ছি, তুই আবার ওই ক্যান্সারে আক্রান্ত হইস না। খবরদার বউ, ওইটারে তো কিন্তু সিঙ্গেল মাইট দিছি, এবারে কিন্তু তোর বস্তায় করে বাড়াবো যদি আব্বা কোনোদিন রিপোর্ট দেয়। মারহাবা বলেন, এই কথাটা যদি বাসর করে তুমি বলে দাও, তোমার ওই স্বর্ণের কলিজার টুকরা প্রিয় তোমারে। জামার বাবা পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া পাট বেচা ধান বেচা, আমার বাবার মাস্টার্স পাস করাইয়া চাকরি দিয়ে আমার বাবা নিজের জমি বেচা আমার চাকরি দিছে। আমার বাবা যদি একবার তোদের পরে খারাপ মাইন্ড করে, তোর মতো বউ গেলে বউ পাবো, আমার বাপ পাবো না। তোর মতো বউ প্রতিদিন 4টা পন্ত রাখা জায়েজ আছে, 4টা না 100 বিয়া করা জায়েজ আছে, একটা সারবো একটা ধরবো, কিন্তু আমার মা চলে গেলে আর পাবো না। বউ জীবনে কোনোদিন তোমার মার লাগে চোখ উল্টে কথা কইতে পারবো না। কি বরঞ্চ তোমার বউ যদি নালিশ করে, তোমার মার জ্বালায় বাঁচলাম না। এমা মা তুই কি আমার বউরে থাকতে দিবি না? তাহলে বিয়া করাই সরকে কথা কর না কে। ওরে নবাব রে, কোরআন শরীফে এই কথাটা তোমাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার এমন ব্যবহার করা যাবে না যে তোমার মা উফ শব্দটা ব্যবহার করবে। এই কথাটা বলবে কি রে, তাহলে তোর বিয়ে দিয়ে অপরাধ করলাম, তোর জন্ম দিয়ে অপরাধ করলাম, এই কথা যেন তোমার মা একবারও না বলে। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বললেন, যেরকম মারহাবা। হঠাৎ একদিন ইসমাইল আজকে বাইতে নাই, যে কোনো কাজে চলে গেছে, উনি ভাবেও নাই যে আমার বাবা আসবে। সবই আল্লাহর খেলা। কার খেলা যদি বলেন না, কার খেলা? ইন্দিবির টাইম এসে ডাক দিছে, মা গো ঘরের ভিতরে ইসমাইল আসে নাকি? হ্যাঁ, ঘরের মধ্যে ডাক দিছে, কে বাবা আপনি? কণ্ঠটা পরিচিত মনে হয়, কারণ ইসমাইলের কণ্ঠ, ইসমাইলের চেহারা, পৃথিবীতে বাবার মতো চেহারা, কয়েকজন আমার নবীর মতো চেহারা কয়েকজন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমার কাছ থেকে নেন। বখারি তারছে, আমার নবীর মতো চেহারা পৃথিবীতে কয়েকজন মানুষের চেহারা আল্লাহ বানাইছে। এক নম্বরে আদম নবীর চেহারা, এ যাদের চেহারাগুলো বলবো আপনি সুবহানাল্লাহ জোরে কবেন, ওই মানুষগুলোর সাথে জান্নাতে যেতে পারবেন। আর বোবার মতো বয়ে থাকবেন, সামনে দিয়ে ঘুরবো, আপনারে ফেল পার করবে, তুই কস নাই বাক, তোর টিকিট নাই। কথা কন না কে, আপনার উড়াইবো না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই জন্যই তো আল্লাহ কোনে বসে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোর জানের চাইতে বেশি ভালোবাসবে আমার নবীরে, তাহলে নবীর সাথে জান্নাতে যাবি। আমি বলি নাই, আল্লাহ কইছে। রেডি? এক নম্বরে আমার নবীর চেহারার মতো বানাইছে আদম নবীর চেহারা, দুই নম্বরে বানাইছে শেষ নবীর চেহারা, তিন নম্বরে বানাইছে হাবিলের চেহারা, নোট করেন, এরপরে বানাইছে বাবা ইব্রাহিমের চেহারা। আল্লাহ সামনের গুলা কয়, পিছনের কয় না রে।
এরপরে বানাইছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা, যার বংশের প্রথম শুরু হয়েছে ইসমাইল নবীর চেহারা। ইসমাইল নবীর পরে হুজুরের সাথে মিলছিল তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পরে চেহারার মিল ছিল তার বাবা আব্দুল্লাহ। জোরে 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 জোরে। তারপরে নবীর সাথে হুবাহু মিল ছিল হাসান হুসাইন। আমার নবীকে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন শরীফের ওহী নিয়ে আসলেন, আল্লাহ যখন ওহী নিয়ে আসলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন, যখন মারহাবা। রাসূল বললেন আমি তো পড়তে জানি না, আপনার পড়তে হবে না, আমি পড়ি আপনি শুনেন। জিব্রাইল পড়তেছে, আমার নবী শুনতেছে। আল্লাহ পাক নবীর অন্তরের ভিতরে এমনভাবে রেকর্ড করে দিলেন যে জিব্রাইলকে আল্লাহ পাক নবীর উস্তাদ বানাইলেন না, স্বয়ং উস্তাদ হলেন আমার আল্লাহ। মারহাবা বলেন তো। আসলে নবীর উস্তাদ কে? আল্লাহ। আমার নবী এমন একজন মানুষ, এমনই একজন মানুষ ছিলেন যেই মানুষটাকে বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 আগের থেকে প্ল্যান করে রেখেছেন। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? এবং আমার নবীকে আল্লাহ বানাইবার আগে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আগে মজমা করেছেন। তার জ্বলন্ত প্রমাণ কোরআন। কারণ কাবা ঘরটাকে যখন আল্লাহ নির্মাণ করে আদম আলাইহিস সালামকে বানাইতে বলে, বানাইবার পরে আল্লাহ পাক এইভাবে কোরআনের ভাষায় বলেন ইন্না আউয়াল বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এটা হলো কাবা ঘর সম্পর্কে। আর রসুলকে যখন দুনিয়া পাঠাইলেন তখন রসুলের সামনে আল্লাহ এইভাবে বললেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ